Don't worry about the 1%. তোমরা আসো কিছু আছে অতি পিরিক বাজ পোলামান আবারও যারা অ্যাডমিশন টাইমে ভাইয়া এটাতে আটকে গেছি এই ম্যাথটা বুঝতেছি না এটা কি করলেন বুঝতেছি না এই 1% কোশ্চেন নিয়ে যে তোমাকে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা ক্লাসে আমি কি পড়াইছি বা কোনো এক বছরের কোনো একটা কোশ্চেন তুমি বুঝো নাই ওই একটা কোশ্চেন পরবর্তী বছরে বা ওই একটা টপিক পরবর্তী বছরে সেম হুবহু তোমার অ্যাডমিশনে আসে তুমি এটা পারবা না এবং না পারার জন্য চান্স পাবা না এটা সম্ভাবনা শুধু 1% না বিলো 1% অর্থাৎ তুমি 0.1% সম্ভাবনার একটা জিনিস নিয়ে পিনিক দেখাইতেছো ভাইয়া ডাউট সলভিং করতে হবে বাট এই 0.1% এর জন্য তোমার চান্স মিস যাবে না তোমার চান্স মিস যাবে এই যে বইগুলাতে 75% জিনিস পড়াইছি যেগুলা তুমি এক চোখে দেখলে ইজিলি পারবা একবারে বুঝবা তোমার চান্স মিস যাবে ওগুলা ভুল করার জন্য সো যেই 1% পারতেছো না সেটার জন্য অযথা টাইম ওয়েস্ট না করা সেটার জন্য অযথা টিচারের মাথা ব্যথার কারণ না হওয়া সেটার জন্য নিজের ব্রেনের উপর প্রেশার না দিয়ে যদি পারো ক্ষমতায় কুলায় 1-2 ঘন্টা টাইম দাও নাইলে ফেলাক মারাক দেখি না পরবর্তী টপিকে আমি যাব ইউ হ্যাভ টু লার্ন টু স্কিপ তুমি যদি অ্যাডমিশনে ভাবো সব পারবো সব বুঝবো রেজাল্টটাও সব হয়ে সুন্দর মতো বের হয়ে যাবে সাবধান ওই 0.1% টপিক নিয়ে লাফায়ও না যেই 75% অ্যানালাইসিস বই থেকে আসবে যেই 75% বিগত বছরের টাইপ থেকে আসবে সেই 75% ফোকাস করো ফোকাস অন দ্যাট লাইফে প্রবলেম বড় করে দেখলে দেখবা মরার আগের দিনও একটা প্রবলেম বের হয়েছে লাইফ এবং পড়াশোনা কখনো পারফেক্ট হয় না বেস্ট অফ লাক টাটা কোর্সে এনরোল করো বই কিনো